হ্যালো ফ্রেন্ডস সবাইকে হ্যালোটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শো বন্ধুরা আমি আসলে আমার এই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি টেম্পোটারি ডিজেবল বা ডিঅ্যাক্টিভ করবেন সো বন্ধুরা আমি এর আগে দেখাইছি কিভাবে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলেট করবেন বা সারা জীবনের জন্য ডিলেট করবেন সো সেটি কীভাবে করবেন সো সেই ভিডিওটি আমার এই ভিডিও ডিসক্রিন বক্সের নিচে দেওয়া আছে সো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজকে দেখাবো আমি কীভাবে আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল করবেন সো এই প্রসেসটি আজকে আজকের ভিডিওতে দেখাবো চবুন্দ্ৰ টেম্পৰী ডিজিবলাৰ ডিএক্টিভ মানে সেম রকম বিষয় বন্ধুরা টেম্পোরারি ডিজেবল হচ্ছে এই যে আপনি চাইলে এখন আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল যদি করে দেন তাহলে কেউ আর আপনার অ্যাকাউন্টটি সার্চ করলে পাবে না আর আপনি যদি চান পুনরায় আপনার অ্যাকাউন্টটি আবার আপনি রিঅ্যাক্টিভ করবেন সো করবেন তাও করতে পারবেন আর আপনি ডিলিট করলে আপনার অ্যাকাউন্টের আপনি কখনোই ফিরে আনতে পারবেন না সো আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করবেন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই মাছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন বন্ধুরা আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার মোবাইল অ্যাপসের ভিতরে লগ ইন করে নিয়েছি এবং লগ ইন পর বন্ধুরা আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আপনি দেখেন যে প্রোফাইল আইকন অপশনটি রয়েছে আপনি কি করুন এখান থেকে সরাসরি এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন তো তারপরে বন্ধুরা আপনাদেরকে সরাসরি আপনার যে ইডিট প্রোফাইল অপশনটি রয়েছে তো এই অপশনে নিয়ে আসবেন আসার পর বন্ধুরা আপনি কি করুন উপরে যে থ্রি ডট মেনু আছে এই থি ডট মেনুর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে আসবেন আসার পর বন্ধুরা এখানে একটি অপশন রয়েছে দেখেন সেটি হচ্ছে সেটিংস শোক আপনার কি করুন এখন এখান থেকে এই সেটিংসের উপরে ক্লিক করে দেবেন এবং সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার নিচের দিকে আসবেন আসার পর এখানে বন্ধুরা একটা অপশন রয়েছে সেটি হচ্ছে হেল্প আপনি কি করুন এখন এখান থেকে সরাসরি হেল্পের উপরে ক্লিক করে দেবেন এবং হেল্পের উপরে ক্লিক করার পর বন্ধুরা এখন দুই নাম্বার যে অপশনটি রয়েছে দেখেন সেটি হচ্ছে হেল্প সেন্টার সো আপনি কি করবেন এখন এখান থেকে হেল্প সেন্টারের উপরে ক্লিক করে দিবেন তারপরে বন্ধুরা আপনাকে সরাসরি একটি ব্রাউজারে নিয়ে যাবে বা আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে সো দেখেন আমি আমাকে একটি সরাসরি ব্রাউজারে নিয়ে আসছি এবং পেসটি লোড নিচ্ছে সো বন্ধুরা তারপরে ঠিক আপনাকে এরকম অপশন দেখাবে সো আপনাকে কী করতে হবে এখন এখান থেকে দুই নাম্বারের যে অপশন রয়েছে সেটি হচ্ছে ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট সো কী করতে হবে আপনাকে এখন অবশ্যই এখান থেকে ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এর উপরে একটা ক্লিক করতে হবে বন্ধুরা তারপরে আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে বন্ধুরা এখানে দুই নাম্বারে যে অপশন রয়েছে ডিলেট ইয়র অ্যাকাউন্ট বন্ধুরা ডিঅ্যাক্টিভ করা ডিলেট করা প্রসেস কিছুটা সেম একই রকম এই জন্য কি করতে হবে আপনি আপনাকে এখন অবশ্যই কিন্তু এখানে ডিলেট ইয়র অ্যাকাউন্ট এর উপরে কিন্তু ক্লিক করতে হবে সো আমি এখন এখান থেকে ডিলেটিওর অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিই বন্ধুরা দেখেন এখানে তারপরে এরকম একটি অপশন চলে আসছে সো বন্ধুরা এখন আপনাদেরকে কী করতে হবে অবশ্যই দুই নাম্বার যে অপশনটি রয়েছে হাউ ডু আই ডিলেট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে আর আপনি যদি উপরে এখানে টেম্পোরারি ডিজেল মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন না বা টেম্পোরারি ডিজেবল করতে পারবেন না আপনাকে টেম্পোরারি ডিজেবল করার জন্য অবশ্যই হাউ ডু আই ডিলেট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই ডিলিট অপশনে যে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল করতে হবে সো আমি এখন করব এখান থেকে দুই নাম্বার যে অপশনটি রয়েছে হাউ ডু আই ডিলেট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দেবো সো এর উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে যাওয়ার পর বন্ধু দেখেন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গো টু দ্য ডিলেটিওর অ্যাকাউন্ট আপনারা কেমন সরাসরি এখান থেকে গো টু ই গো টু ডিলেটিওর অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে ক্লিক করার পর অবশ্যই আপনাকে আপনার ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটি আছে সেটি এখন এখানে লগ ইন করতে হবে সো লগ ইন করার জন্য অবশ্যই আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আর আপনার ব্রাউজারে যদি অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনাকে আর লগ ইন করতে হবে না অথবা আপনি কন্টিনিউ ইউ ফেসবুকের সঙ্গে কানেক্ট করে আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিতে পারেন বন্ধুরা এখানে আমি আমার ইমেল এবং আমার পাসওয়ার্ড বসাই সেই ইনস্টাগ্রাম বসায় আমি কী করবো এখান থেকে নিজের যে লগ ইন অপশন আছে সেখান থেকে সরাসরি কী করবো লগ ইনের উপরে ক্লিক করে দেব তো তারপরে বন্ধুরা আমার পাসওয়ার্ডটি সেভস আছে স্যামি এটাকে নট নাও করে দিলাম সো বন্ধুরা দেখেন এখানে দেখেন ডিলেটিও অ্যাকাউন্ট অপশন রয়েছে তার নিচে এখানে একটি অপশন রয়েছে দেখেন টেম্পোরারি ডিজেবল সো আপনাকে কী করতে হবে এখন এখান থেকে যে টেম্পোরারি ডিজেবল এর ওপরে ক্লিক করতে হবে সো এর উপরে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ লোড নিবে সো দেখেন পেজটি লোড নিচ্ছে এবং পেজটি লোড নেওয়ার পর বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর অবশ্যই এখান থেকে আপনি কী কারণে আপনার অ্যাকাউন্টটি আসলে টেম্পোরারি ডিজেবল করতে আসেন এই জন্য এখানে ক্লিক করে অবশ্যই আপনাকে যে কোনো একটা মানে এই রিজন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সো সামথিং ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কী করতে হবে বন্ধুরা আপনাকে এখন আপনাকে আপনার ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ডটি আছে সো সেই পাসওয়ার্ডটা এখন এখানে বসাইতে হবে সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসাচ্ছি সো বন্ধুরা দেখেন আমি আমার পাসওয়ার্ডটি এখানে বসাইছি বসানোর পর আপনি যদি এখন এখান থেকে টেম্পোরারি ডিজেবল ইয়ার অ্যাকাউন্ট এর উপরে যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা জাস্ট আপনার অ্যাকাউন্টটি যখন ডিলেট করতে যাবেন তখনও কিন্তু আপনাকে এই ডিলেটের ভিতরে এসে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলেট করতে হবে এবং আপনি যদি টেম্পোরারি ডিজেবল করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ডিলেট অপশনের ভিতরে এসে এখান থেকে বন্ধুরা যে টেম্পোরারি ডিজেবল ইয়ে এর ওপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল করতে হবে সতর্কতা কথা বন্ধুরা আপনাকে তারপরে অবশ্যই আপনার যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি তো সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন বসানোর পর আপনার নিচে টেম্পোরারি ডিজেবল ইউর অ্যাকাউন্ট এর উপরে যদি ক্লিক করেন তারপরে আপনাকে ইয়েস করতে বলবে এবং ইয়েস করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এবং তারপরে যদি আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টটি রিয়াক্টিভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আবার আপনার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইন করবেন লগ ইন করার পর আপনাকে রিঅ্যাক্টিভ করার অপশন দেখাবে সো আপনি ওখানে যখন রিঅ্যাক্টিভে ক্লিক করবেন পুনরায় আপনার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেন আপনি এখন যদি এখান থেকে যে টেম্পোরারি ডিজেবল অ্যাকাউন্টের উপরে যদি ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি থেকে আপনাকে লগ আউট করে দেবেন আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল হয়ে যাবে এবং টেম্পোরারি ডিজেবল হয়ে গেলে অ্যাকাউন্টটি আর আপনাকে কেউ ছাড় দিলেও খুঁজে পাবে না সো জাস্ট এইভাবে আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল করতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এছাড়াও যদি আপনাদের বসতে কোনোখানে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই মাস দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ